আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জমে যুক্ত আছেন এমডি আসাদুজ্জামান আকাশ। উনি যুক্ত আছেন নওগাঁ জেলার মান্দা থানা থেকে। উনি আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন, এবং উনি আমাদের পেপাল গেটওয়ে সাপোর্ট ব্যবহার করে উনি পেমেন্টও নিয়ে আসছেন ক্লায়েন্টের থেকে। তো আপনারা যারা এখনো হতাশ আছেন, যারা এখনো আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাননি বা চেষ্টা করতেছেন, এই ধারাটা অব্যাহত রাখেন। কারণ আমি প্রতিনিয়ত প্রতিদিন আমার চ্যানেলের মধ্যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার গল্পগুলো শোনাই, এই কারণে যে আমি যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতেছি, সেগুলোকে আপনারা যথাযথভাবে কাজে লাগাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে। তো আমরা এখন জানার চেষ্টা করবো ওনার কাছে যে উনি কোন টেকনিকটা ব্যবহার করে কিভাবে ক্লায়েন্ট পেলেন, এবং কি কাজ, এবং এই কাজগুলো করতে ওনার কতটুকু দক্ষতা আছে, উনি কতটুকু শিখেছেন, শেখার পরে ক্লায়েন্টটা পেলেন, আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। তো আকাশ ভাই, আপনি সব মিলে কেমন আছেন? আপনার বয়স কত? আমার বয়স 17 বছর। 17 বছর। আপনি কিসে পড়েন? হ্যাঁ, আমি ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার? হ্যাঁ, ভর্তি হয়েছি 2024 সালে, এসএসসি পরীক্ষা দিয়েছি। 24 সালে আপনি এসএসসি পরীক্ষা দিয়ে মাত্র ইন্টার, আপনি এই তো কিছুদিন আগেই তো রেজাল্ট হলো, 2 মাস, দুই হ্যাঁ আড়াই হ্যাঁ মাসে হ্যাঁ রেজাল্ট হলো না? হ্যাঁ তার মানে তা অনেক আপনি দিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি আপনি এসএসসি তে ভর্তি হয়েছেন খুব বেশি দিন হয়নি, যদি আমরা 1-2 মাস হয়েছে মনে হয় আপনি ভর্তি হয়েছেন নাকি? জি ভাইয়া, তো আমরা যদি দুই দুইটা মাস যদি বাদ দেই, তাহলে উনি উনি এসএসসি পরীক্ষার্থী বলা যায়, যে মানে মানে উনি এসএসসি পাস করলো, আসলে খুব বেশি বয়স না। তাহলে এই অল্প বয়সে, যেখানে অল্প বয়সে মানুষের ফোনেই থাকে না, স্মার্টফোনেই থাকে না, সেখানে আপনার হাতে ফোন, কম্পিউটার অথবা ল্যাপটপ, এগুলো আপনাকে কে দিল? আসলে ভাইয়া আমার বাবা মা আমাকে সাপোর্ট করে। আমি বলছি যে আমার কম্পিউটার লাগবে, আমি পড়াশোনার পাশাপাশি টান দিবো। কানাহাইতে থাকি, মানে আমার মান্দা থানার মধ্যে একটা কলেজে আমি ভর্তি হয়েছি, এতে আমার কোনো সমস্যা হয় না, কারণ বাবা মা আমাকে বেশি রাত জাগতে দেয় না। শুধু এই কাজ পেয়েছি বলে আমাকে রাত জাগতে দেয়, কাজটা কমপ্লিট করে যাতে আমি বেল গাড়িটা দিতে পারি, সে পর্যন্ত আমাকে কাজ করার জন্য শুধু আমাকে রাত জাগতে কয়েকদিন দিয়েছে। এছাড়া আমাকে অতটা পড়াশোনার বাইরে কোনো কাজ করতে দেয় না, আচ্ছা, তারা আমাকে ফুললি সাপোর্ট করে। পড়াশোনার বাইরে কাজ করতে দেয় না। আপনি এই কম্পিউটার ল্যাপটপ নিয়েছেন, আপনি বলেছিলেন যে আপনি লেখাপড়ার পাশাপাশি এগুলো করবেন, যার কারণে দিয়ে দিছে। তো ওনারা কি আপনাকে চেক করে আপনি কি করেন না করেন, ওনারা কি চেক করে? আপনি মিউট হয়ে গেছেন, আপনি মিউট হয়ে গেছেন, বলেন বলেন। আমি আপনার মাধ্যমে যে এই পেপালে যে টাকাটা ডলারটা আমি নিয়ে আসলাম, এটাও কিভাবে নিয়ে আসতেছি, কার মাধ্যমে নিয়ে আসতেছি, এটা কিছুক্ষণ আগে আমার আব্বু দেখে গেল, এখন সে বিশ্বাস করতে পারছে না যে ইনকাম করেছি কিনা। আচ্ছা 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 এটা আমার ফার্স্ট ইনকাম। আচ্ছা আচ্ছা আপনার বাবা মা নিশ্চয়ই খুশি হয়েছে নাকি আপনার প্রথম আর্নিং এর? হ্যাঁ ভাইয়া, তারা অনেক খুশি। আচ্ছা, আমরা যদি আমাদের আশেপাশে যদি তাকাই, দেখবেন যে আমাদের এসএসসি পাশ করা এবং হলো যারা ইন্টারে পড়ে, যারা ক্লাস 9-এ পড়ে, এই ধরনের অসংখ্য ছেলে পেলে এখন পাবজি খেলে অভ্যস্ত, ফ্রি ফায়ার খেলে অভ্যস্ত, এবং সেখানে আদার্স অন্য অন্য সোর্সে টাইম স্পেন্ড করতেছে, সেখানে ব্যতিক্রম হচ্ছে আসাদুজ্জামান আকাশ। উনি মাত্র 17 বছর বয়সে উনি এই ফ্রিল্যান্সিং এর যাত্রাটা ওনার শুরু হলো, সামনে ভালো কিছু হবে এই প্রত্যাশা অবশ্যই ওনার প্রতি আমরা রাখি। এবং তো যারা আপনারা এই ফ্রিল্যান্সিংটাকে আসলে মানে আপনারা হতাশা হয়ে যারা ভুগতেছেন, আসলে বিষয়টা হতাশার হওয়ার কিছু নেই, আসলে সফলতা আসবে যদি আপনার চেষ্টাটা থাকে। তো এই যে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেলেন, এটা এটা পেতে আপনার কতদিন অপেক্ষা করতে হলো, এবং কতগুলো ক্লায়েন্টকে মেসেজ করলেন বা ক্লায়েন্টের লিড কিভাবে কালেক্ট করলেন, এই বিষয়গুলো কিভাবে হলো? জি ভাইয়া, আমি প্রথমত এক জায়গায় ভর্তি হয়েছিলাম, প্রথম যে কথাগুলো বলি, আমি এক জায়গায় ভর্তি হয়েছিলাম, আমাদের এখানে বাড়ির পাশে পার্শ্ববর্তী একটা গ্রামে শেখানো হয়, তো ওখানে ভর্তি হয়ে আমি তেমন কিছু শিখতে পারিনি। তারা আমার থেকে গ্রাফিক ডিজাইন শিখাবে বলে আমার থেকে টাকা নিয়েছে 7,000, নিয়ে তারা তেমন কিছু শিখাতে পারেনি, আমাকে ক্লায়েন্ট হ্যান্ডলিংও শিখায়নি,
তাছাড়াও তারা আমাকে কাজটাও ঠিকঠাক শিখাই দিন। তারপর আমি তো হতাশ, কারণ এত টাকা দিয়ে কম্পিউটার কিনেছি, কেনার পরে চুল প্রায় অনেক টাকা লেগে গেছে ভাই। লাগার পরে আমি আমাকে বাবা মা তো অনেক বলে যে খুশি হলো না, চেষ্টা করো চেষ্টা করো। আমি ট্রাই করতেছি, করতে করতে আমি আপনার চ্যানেলটা পাই। আমি চেষ্টা করছিলাম যে ইউটিউব থেকে আমি কিছু কাজ শিখবো, যেগুলো কাজ শিখে আমি তাতে আর্ন করতে পারি, ইনকাম করতে পারি। এই জন্য আমি গ্রাফিক ডিজাইনের উপর কিছু ভিডিও দেখি, তাতে আমার মানে মনটা তেমন একটা গুরুত্ব দিত না, ঠাই দিত না যে আমি গ্রাফিক ডিজাইনটা করি, তেমন ভালো লাগতো না। এই জন্য আমি ভাবলাম যে আরেক করা যায়, ডিজিটাল মার্কেটিং করা যায়। পরে ইউটিউবে রিসার্চ করে দেখলাম ডিজিটাল মার্কেটিং, তারপর আমি আরেকটা চ্যানেলকে ফলো, তারপর আমি ক্লায়েন্ট ট্রেনিং এর জন্য ইউটিউবে ভিডিও সার্চ দিই। তারপর দেখি যে আপনার ভিডিও আসছে ওই ইউটিউব থেকে, ইউটিউব সার্চ রেজাল্ট থেকে ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করা যায় সেটা, ওই ভিডিওটা আমি দেখে তারপর আপনার চ্যানেলে যে ভিজিট করে দেখি যে আপনার চ্যানেলেও কাজ শেখার সব ভিডিও গুলো দেওয়া আছে, ফ্রিতে পেড কোর্স গুলো দেওয়া আছে, সেগুলো আমি করি। ইউটিউবের কাজটা সবচেয়ে সহজ, আমি যতটা আপনার ক্লাস গুলো করেছি ইউটিউবের, তার থেকে বেশি আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল বা আদার্স যেই যারা কাজ পাচ্ছে সেই ভিডিও গুলো আমি বেশি দেখতাম, যাতে আমি একটু উৎসাহ পাই। কারণ আমি যখন হতাশ হয়ে যাই তখন আমি ওই ভিডিও গুলো দেখলে একটু ভিতরে একটা অন্যরকম ভাব আসে যে আমি করতে পারবো, তারা পারতেছে আমি কেন পারবো না, তাদের বয়স আমার বয়স একই, আমিও পারবো, তারা আমার থেকে বড় হোক সমস্যা নেই, আমাকে কাজ পেতে হবে, আমার একটা চেষ্টা ছিল ভাই। আমি তারপর আপনার চ্যানেল ক্লায়েন্ট হ্যান্ডলিং টেকনিক গুলো যেগুলো আছে, আমি তো অনেক ভিডিও দেখছি, দেখে প্রায় 16 দিন এই এই মাস বাদে আগের মাসটাই আমি 16 দিন একটানা ক্লায়েন্ট হ্যান্ডলিং এর টেকনিক গুলো ফলো করে আমি মেসেজ করি ক্লায়েন্টকে, বাট কোনো তেমন কোনো রেসপন্স আসে না। যারা রেসপন্স করে তারা কেউ কেউ আমাকে ভাই ঠিক, আমাকে ঠিক বলে, তারা বিশ্বাস করতে চায় না। তারপরে আবার আপনার কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলেন যে একটা মেয়ে ছিল, আপনার নাম আমি ভুলে গেছি, সেই ভিডিওতে বল মেয়েটি হচ্ছে 1 মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করেছে, এখানে একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা আমি দেখি, দেখি সে আপনার বলে যে ইউটিউব সাবস্ক্রাইব থেকে আমি ক্লায়েন্ট নিয়ে সেটাকে আমি মেসেজ করে তার কমেন্ট বক্সে মেসেজ করে ক্লায়েন্ট আমি পাই। তো আমিও ভাবলাম যে আমি যদি এই টেকনিকটা ফলো করি তাহলে আমিও হয়তো পাবো। এই জন্য আমি 10টা ক্লায়েন্টের ইউটিউবের সার্চ রেজাল্টে চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে আমি কিছু নিউজ বের করি, ওই নিউজগুলো দিয়ে আমি ইউটিউবে সার্চ দিই। সার্চ দিয়ে যেই প্রথমে যে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাকে আমি মেসেজ করি প্রথমে, তারপরে একটা একটা করে আমি 10টাকে মেসেজ করি। সো আলহামদুলিল্লাহ ওই প্রথমকার যেই ক্লায়েন্টটা ছিল, প্রথমকার যাকে আমি মেসেজ দিয়েছি যে চ্যানেলের, সে আমাকে রিপ্লাই দেয়, আমি সেই ক্লায়েন্টেরই কাজ এখন বর্তমান করতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কমিউনিকেশনে, আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে আপনার কোনো সমস্যা হয়নি? না ভাইয়া, তাকে পুরো কাজ নিয়েছি এবং কাজ ডেলিভারি দিয়েছি, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, কাজ ডেলিভারি পর্যন্ত করছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যে তারপর আমি আপনাকে জানিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি আমাদের কাছে, আমি গতকালকে দেখতে পেরেছি আপনি সকালে আমাকে পেমেন্টের স্ক্রিনশট দিয়েছিলেন, তো আপনি কি পেমেন্ট এখন আমাদের কাছ থেকে পেয়েছেন? না ভাই, আমি এখনো পাইনি, আপু আমাকে দিতে চাইছে, ধন্যবাদ আপু। আচ্ছা, কালকে আপনি পেয়ে যাবেন, আমরা সর্বোচ্চ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে থাকি। তো যারা আমরা ভিডিওটা দেখলাম, আমরা নিজেকে নিজেই প্রশ্ন করি যে আমাদের ঘাটতিটা কোথায়, যে আমরা কেন আমরা কাজ শেখার পরও আমরা ক্লায়েন্ট পাচ্ছি না বা আর্নিং করতে পারতেছি না, এটার ঘাটতিটা আপনি নিজে নিজেই নিজেকে অ্যানালাইসিস করবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর আমি আগেও বলি, আমি আগেও বলেছি, এখনো বলতেছি, যারা এক্সপার্ট পার্সন না, যারা আপনি কোনো একটা প্রপার স্কিলে আপনি এক্সপার্ট না, আপনি দয়া করে মার্কেট প্লেসের বাহিরে কোনো ক্লায়েন্ট ফাইন্ড আউটে আপনি যাবেন না, কারণ আপনাকে আগে এক্সপার্ট হতে হবে, দেন আপনাকে আপনি যে পারেন সেটা আপনি নিজে নিজেই প্রুভ করবেন, বা আপনার যদি কোনো বড় ভাই থাকে বা আপনার কোনো আশেপাশে যদি কোনো এজেন্সি থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের বিষয়গুলো আপনি শেয়ার করবেন তাদের কাছে, দেন আপনি যদি নিজেকে এক্সপার্ট দাবি করেন দেন তবুও আপনি
সেটাকে আরো বেশি প্র্যাকটিসের মাধ্যমে স্কিলটাকে আপগ্রেড করে দেন আপনারা ক্লায়েন্ট হান্টিং এর দিকে আপনারা আগাবেন। কারণ আমরা যারা বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করি, আমরা অধিকাংশ থাকি যা ছেলে মেয়ে থাকি বা ভাই বোন থাকি, যারা অল্প অল্প কিছু শিখেই আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট ফাইন্ডিং এর দিকে চলে যায়। এই বিষয়টা আপনারা করেন এটা আমি কখনোই বলবো না, কারণ এখানে আমাদের বাংলাদেশের সুনাম নষ্ট হয়। এবং সেই সাথে যদি এরকম স্প্যামিং এর মধ্যে আমরা যদি আপনারা ক্লায়েন্টদেরকে সার্ভিস দেন, তখন কি হবে যে ক্লায়েন্টরা আমাদের বাংলাদেশের কোনো ভাইদেরকে বিশ্বাস করবে না। তো এই যে যারা অল্প সংখ্যক ব্যক্তি আছেন, এদের জন্য আমরা যারা অনেক স্কিলফুল ব্যক্তি আছে তাদের ক্ষতি হোক এটা আমিও চাই না, কেউ চাবে না। তো আমি অবশ্যই বিনীত অনুরোধ করব আপনার প্রপারলি কাজ শিখে দেন আউট মার্কেট প্লেসে ক্লায়েন্ট ফাইন্ডিং করে দেন কাজ করে, এখানে কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আপনার জন্য আশা আকাশ ভাই ভালো থাকবেন, আর ইন ফিউচারে যদি কোনো সমস্যা হয় জানাবেন। আচ্ছা ভাই, আপনার ভালো থাকবেন, আপনার জন্য দোয়া করি, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন ভাই, আমি যেন ভালোভাবে কাজ করতে পারি, পড়াশোনাটা করতে পারি। অবশ্যই অবশ্যই। আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা যারা সিনিয়র পার্সন যারা ভিডিওটা দেখলাম, আমরা আকাশ ভাইয়ের জন্য দোয়া করি। উনি অল্প সময়ে অল্প বয়সে এই একটা ভালো একটা মাধ্যম খুঁজে পেয়েছে, উনি কোনো বাজে কোনো নেশার মধ্যে নেই, বা যেখানে ফ্রি ফায়ার বা মানুষ পাবজি খেলে সময় স্পেন্ড করতেছে সেখানে সেখানকার কোনো মেন্টালিটি ওনার মাঝে নেই। এটা আসলে ওনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, আমরা এই প্রত্যাশা এবং দোয়া রাখি ওনার জন্য। ঠিক আছে। জি ভাই, আসসালামু আলাইকুম।